হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল বাংলা হেলথ টিপস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রেগনেন্সি টেস্ট কখন করতে হয় এবং প্রেগনেন্সি টেস্ট করার সঠিক নিয়ম কোনটি। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে বলে নেই প্রেগনেন্সি টেস্ট কখন করতে হবে। মনে রাখবেন, প্রেগনেন্সি টেস্ট সবসময় মাসিকের মিস হওয়ার পরে করতে হয়। অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করেছেন সহবাস করার এক সপ্তাহ পর নাকি 15 দিন পর নাকি কবে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে। বন্ধুরা, সবার আগে এই কথাটি মনে রাখবেন, প্রেগনেন্সি টেস্ট এর ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে সবসময় আপনার মাসিকের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ প্রথম মাসিক শুরু হওয়ার পরে দ্বিতীয় মাসিক শুরু হওয়ার আগের তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা হবে। যদি সেই তারিখে আপনার মাসিক না হয় তাহলে আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন, তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন। আপনি যদি এর আগেই প্রেগনেন্সি টেস্ট করতে চান তাহলে হয়তোবা টেস্টের রেজাল্ট ইনভ্যালিড হবে অথবা হালকা একটি গোলাপি আকারের আসতে পারে, যার ফলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন না। এবার আসুন জেনে নেই ঘরে বসেই প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন। প্রেগনেন্সি টেস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি প্রেগনেন্সি টেস্ট কিট কিনতে হবে, যেটা আপনি যে কোনো ফার্মেসির দোকানেই পেয়ে যাবেন। এটি যে কোনো ধরনের প্রেগনেন্সির কিট হতে পারে। এর মূল্য সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত হতে পারে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গেটশিওর নামে আমি একটি প্রেগনেন্সি কিট বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা অনেক ভালো একটি কিট। এটা আপনি যে কোনো ফার্মেসির দোকান থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন। এই কিটের ভিতরে আপনি দুটো জিনিস পাবেন, একটি হচ্ছে ড্রপার আর একটি টেস্ট করার ডিভাইস। ড্রপারের মাধ্যমে মূত্র নিয়ে ডিভাইসটির উপর নির্দিষ্ট জায়গায় ঢালতে পারবেন। প্রেগনেন্সি টেস্ট করার পূর্বে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অবশ্যই আপনি টেস্টটি মাসিক মিস হওয়ার পরে করবেন, আর 2 নম্বরটি হলো টেস্ট করার জন্য আপনাকে খালি পেটে থাকা প্রথম সকালের মূত্র দিয়ে পরীক্ষা করতে হবে। এই দুটো জিনিস মেনে যদি আপনি পরীক্ষা করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, তাছাড়া আপনি ভুল রেজাল্ট পেতে পারেন। এই প্যাকেটের মধ্যে আপনাকে দুটো জিনিস দিবে, একটি হচ্ছে ডিভাইসটির, অপরটি হচ্ছে ড্রপার, যার সাহায্যে আপনি প্রস্রাবকে এই ডিভাইসটির উপর দিতে পারেন। মূত্র দেওয়ার কিছুক্ষণ পরেই ডিভাইসটিতে রেজাল্ট দেখা যায়। চলুন তাহলে দেখি কিভাবে পরীক্ষাটি করতে হয়। সর্বপ্রথম আপনার সকালের মূত্র যে কোনো একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন। আমি এখানে বারবার সকালের মূত্রের কথা বলছি, এই জন্য সেটা হলো সকালের মূত্রের মধ্যে এসটিজি লেভেল সবচেয়ে বেশি পরিমাণে থাকে, আর বিকালে অথবা দুপুরে এসটিজি লেভেল ধীরে ধীরে কমে আসে, যার ফলে রেজাল্ট সঠিক আসে না। আসল কথা হচ্ছে, আমরা যে ডিভাইসটিতে পরীক্ষা করছি এটি এসটিজি লেভেলের উপর ডিপেন্ড করে কাজ করে। যেসব মহিলা প্রেগনেন্ট থাকবে তাদের মধ্যে এই এসটিজি হরমোনটি উপস্থিত থাকবে, সেজন্য এই ডিভাইসটির একমাত্র কাজ হচ্ছে যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে তার মূত্রের মধ্যে এসটিজি হরমোন উপস্থিতি থাকবে, তখন ডিভাইসটির পজিটিভ রেজাল্ট শো করবে, যার মানে হলো সে মহিলাটি প্রেগনেন্ট। আর যদি সে মহিলার মূত্রের মধ্যে এসটিজি হরমোন না থাকে তাহলে ডিভাইসটি নেগেটিভ রেজাল্ট শো করবে, তার মানে হলো সে মহিলাটি গর্ভবতী নন। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ড্রপারটির মাধ্যমে মূত্র নিতে হবে, তারপর 1-2 ফোঁটা এই ডিভাইসটির উপর ঢালতে হবে। তারপরে দেখবেন ডিভাইসটি তার কার্যকারিতা শুরু করে ফেলেছে। অনেক সময় আপনাকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হতে পারে, আবার অনেক সময় দেখা যায় 1 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসে। এই ডিভাইসটির মধ্যে যদি 2টি দাগ আসে তাহলে বুঝতে হবে আপনি গর্ভবতী, আর যদি 1টি দাগ উঠে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি গর্ভবতী নন। আর যদি কোনো রকম দাগ না উঠে তাহলে মনে করতে হবে আপনার পরীক্ষাটি ভুল হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে 2টি দাগের মধ্যে 1টি দাগ হালকা উঠে, কিন্তু তাতে ঘাবড়ানোর কিছু নেই, সেটাকেও পজিটিভ মনে করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি দেখে আপনারা এখন নিজে নিজেই বাসায় বসেই প্রেগনেন্সি পরীক্ষা করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে দয়া করে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।